নমস্কার, আজকে আমি আপনাকে নিয়ে এসেছি স্নুকার, যেটা কি একটা নতুন ব্র্যান্ড হচ্ছে মিউজিক ইন্ডাস্ট্রিতে। এটাতে এটার প্রোডাক্টের নাম হচ্ছে আই রকার, আর এটা ইনফিনিক্স বানিয়েছে। ইনফিনিক্স মোবাইলস এর আমরা অলরেডি জানি কত ফোন আসে আর কত কিছু, ওর মধ্যে এটা ওদের ওই হচ্ছে প্রোডাক্ট। এটার মধ্যে ফিচার কি কি আছে, এটা ব্লুটুথ 5.0 কানেকটিভিটি আছে, 300 mAh এর ব্যাটারি আছে, সাথে সাথে যদি কথা বলি 6 mm এর ড্রাইভার ইউনিট আছে, IPX4 এর রেটিং হচ্ছে, তো ঘাম টাম বেরোলে এটা খারাপ হবে না। আর যদি কথা বলেন বাটন এন্ড কন্ট্রোল, এটাতে আপনি কল উঠাতে পারেন, মিউজিক কাটতে পারবেন। বক্সে প্রাইস লেখা আছে 2500 টাকা, কিন্তু আমি যতটা জানি এর প্রাইস হবে 2000 থেকে কম। তো এটা হলো প্রাইসের কথা। আর যদি আরো ফিচার বলি, এটা আপনাকে ডাইরেক্টলি সিরি গুগল অ্যাসিস্ট্যান্ট অ্যাক্টিভেট করা কাজে আসবে, সাথে এটা নিজের থেকে কানেকশন আউট হয়ে যাবে যা লেখা আছে। আর যদি কথা বলি একটু আরো, তো এটাতে কমফর্ট হচ্ছে, এটা গুস এগ ডিজাইন হচ্ছে, যেটাকে স্নুকার কোম্পানি এটাকে ক্লেম করছে। তো এখানে আমি বক্স খুলে নিলাম আগে। বক্স খোলার পরে আপনি দেখতে পাচ্ছেন আমাদের কাছে ছোট কেস হচ্ছে, এটা ক্যারিং কেস থাকবে, আপনি এটার ভেতর রাখেন নিজের TWS কে। তো যদি কথা বলি এটা চার্জিং পোর্ট যেটা আছে, ওটা মাইক্রো USB চার্জিং পোর্ট হচ্ছে, আর আজকাল নতুন ডেটের সব টাইপ সি দিচ্ছে, তো এটা বোধ হয় এক জেনারেশন পুরনো হচ্ছে। এখানে আপনি কেসটা ভেতরে খুলে দেখছি, আর গুস এক ডিজাইন আপনাকে দেখাচ্ছি, এটা এমনি টাইপের দেখতে হচ্ছে কেসটা। আপনি ভেতরে রাখবেন তখন চার্জিং চালু হয়ে যাবে অটোমেটিকলি, আর যদি বাইরে বের করবেন চার্জ হচ্ছে না। আর কোম্পানি ক্লেম করছে এটা 20 ঘন্টা চলবে 4 বারের ইউজের সাথে। আর এখানে কিছু ইয়ার টেপস আছে, মাইক্রো USB চার্জিং কেবল আছে, যেটাই খুব ভালো কথা হচ্ছে। চার্জিং কেবল যদি আপনার কাছে নেই, আপনি এটা ইউজ করে চার্জ করতে পারেন। আর যদি কথা বলি নি কাগজপত্র, এর ভিতরে কাগজপত্র দিচ্ছে আপনার ম্যানুয়ালটা, যেটা কি ইউজার ম্যানুয়াল হচ্ছে, আর সাথে আপনার একটা ওয়ারেন্টি কার্ড দিচ্ছে। আমি আপনাকে বলবো ম্যানুয়ালটা ভালো করে পড়েন, এটা পড়লে আপনি বুঝতে পারবেন কেমনি করে ফাংশনস গুলো কাজ করবে। আর এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড, এতটা জিনিস আমরা পাচ্ছি বক্সের ভেতরে। এখন আমরা চলি কেমনি করে কানেক্ট হবে, কি করে এটা কাজ করবে, আমি ওটা আপনাকে দেখাতে চাইবো। এখানে যদি কথা বলি কারেন্টলি, তো আপনাকে অন করার জন্য দুটোই ওটা দাবিয়ে রাখতে হবে, দুটোই বাটন আছে আপনার TWS এর উপরে, ওটা দাবিয়ে রাখলে আপনি পেয়ারিং করতে পারবেন। একবার যখন পেয়ার হয়ে গেল, এখানে আপনাকে দেখাচ্ছি আমি একটা গান প্লে করে, তো আমি কানের মধ্যে অলরেডি পরে আছি, আপনাকে জোরে একটু প্রেস করতে হবে। এটা যখন প্রেস করবেন একবার, তো প্লেয়ার পজ হয়ে যাবে, যখন দুবার প্রেস করবেন তাহলে নেক্সট হয়ে যাবে সং। আর যদি কিছুদের দাবিয়ে রাখবেন, তখন এটা গুগল অ্যাসিস্ট্যান্ট ইয়া সিরি যদি আছে, অ্যাপেলে আপনি ইউজ করছেন তাহলে সিরি চালু হয়ে যাবে, আর যদি অ্যান্ড্রয়েড ইউজার হচ্ছেন তো আপনার গুগল অ্যাসিস্ট্যান্ট স্টার্ট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমি দুবার ট্যাপ করলাম, দুবার ট্যাপ করার পরে এটা নেক্সট গানে চলে গেল, আমি 3 বার ট্যাপ করবো এটা প্রিভিয়াস গানে চলে গেল। খুব ইজি হচ্ছে ফাংশন গুলো, মনে করতে অসুবিধা হবে না। কিছু সেকেন্ড দাবিয়ে রাখলে আপনার অ্যাসিস্ট্যান্টটা সুইচ অন হয়ে যাবে, আর ওভারঅল ওকে লাগলো, কিন্তু আমি যখন এটা দাবাই, এটা দাবাওয়ার জন্য একটু প্রেশার অ্যাপ্লাই করতে হয়, এটা খুব ইজিলি হয় না। আর একটা কথা আর আমাকে লাগলো কি, এটা আপনি যদি কানে শুনছেন, কান থেকে বের করে দিলেন তাতে এটা বাজতে থাকবে, আর এটা ডিসকানেক্ট হবে না, প্লে বন্ধ হবে না। এটাতে একটুখানি মিউজিক ডিলে আছে গেমিং খেলার সময়, যেটা আমাকে লাগলো, দেখেন আমি এটা ভেতরে রেখে দিচ্ছি, তাতেও মিউজিক এখনো প্লে হচ্ছে, আর বক্সের ভেতর থেকে একটু একটু করে আওয়াজ আসছে। তো আমি এটা পরে তো দেখেছি, কিন্তু এটাকে পেয়ারিং যখন নিজের মধ্যে করতে হয় TWS-টাকে, একটু অসুবিধা হয়, আপনাকে দুটোই দাবিয়ে রাখতে হবে, তখন এটা নিজের মধ্যে পেয়ার হবে। ফোনের সাথে পেয়ারিং খুব ইজি হচ্ছে, কিন্তু এটা বের করলে অটো প্লে স্টার্ট হয়ে যাবে, আর রেখে দিলে প্লে বন্ধ হয়ে যাবে। এমনি আমি দেখলাম এমনি হচ্ছে না, যেটা লেখা আছে টেক আউট অটো কানেকশন ওয়ালা জিনিসটা, এটা এমনি হচ্ছে না, কাজ এমনি করছে না। কিন্তু ওভারঅল যাদেরকে সস্তা TWS চাই আর বাটন কন্ট্রোল ওয়ালা চাই, ওদের জন্য নিশ্চয়ই কাজ করবে। এটা যে ফিচার্স হচ্ছে ওটা ঠিক হচ্ছে, খুব ভালো তো না, কিন্তু ঠিক হচ্ছে, আপনারা চালাতে পারেন। ওভারঅল পারফরমেন্স এর আমি এখনো পুরো টেস্ট করিনি, কত টাইম এটা চলছে, কত ডিলে আছে, কত লেটেন্সি আছে, কিন্তু আমাকে একটু লাগলো ডিলেতে। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি কেসে রেখেও নিজের ফাংশন গুলো করতে পারছি, তো যেমন দুবার দাবানো, গুগল অ্যাসিস্ট্যান্ট এর কথা গেল, আর যদি আমরা কথা বলি প্লে পজ, আপনারা সব ফাংশন এটা রেখে করতে পারেন, যেটা কি আমাকে একটুখানি স্ট্রেঞ্জ লাগলো। হতে পারে এটা বোধহয় কোনো সফটওয়্যার আপডেট আসবে, ওটা দিয়ে বোধহয় এটা ঠিক হতে পারে।
কিন্তু এটা প্রাইস যে হচ্ছে এটা প্রাইস কম থাকবে 2000 থেকে, আমি এতটাই জানি। কত প্রাইস থাকবে এটা অ্যাকচুয়াল প্রাইস আপনাকে বলতে পারবো না। এটা যাবে ফ্লিপকার্টে সেলে 31 তারিখ থেকে, আর এই প্রোডাক্টটার আপনারা পাবেন 1 বছরের ওয়ারেন্টি। এটা বেসিক্যালি ইনফিনিক্স এর একটা সাইড প্রোডাক্ট হচ্ছে যেটা কি অডিওর জন্য ফোকাস, নাম হচ্ছে স্নোকোর, আর প্রোডাক্টের নাম হচ্ছে আই রকার। তো এটা হয়ে গেল সবকিছু এই TWS এর বিষয়ে। আপনাকে কেমন লাগলো, আরো আপনারা কি জানতে চান আমাকে কমেন্টে নিশ্চয়ই বলেন। লাইক করা ভিডিওটাকে ভুলেন না, চ্যানেলকে সাবস্ক্রাইব করা ভুলেন না, আর নিজের বন্ধুদেরকে নিশ্চয় ফরওয়ার্ড করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। কেন কি চ্যানেল বড় হবে তো আমাকেও ভালো লাগবে আপনাদের জন্য কন্টেন্ট বানানোর জন্য। এইখানেই আমি ভিডিওটাকে শেষ করলাম। উম্মীদ করি আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।